জীবনের সকল আর সর্বস্ব ত্যাগ করে ধন মন তন আর নিজের যৌবন জীবনের কর্মময় সময়ের আটাইতকৈ অধিক অংশ সময়ে ভারতীয় জনতা পার্টির যখন নিষ্ঠাবান কর্মীয় ত্যাগ করেছিল সেই সকলের ত্যাগের বিনিময়ত দুবারকৈ সরকার আরম্ভ হয়েছে। আর ভারতীয় জনতা পার্টি ইমান সুন্দর বক্তব্য আসলে, ইমান সুন্দর নীতি আর আদর্শ আসলে, যীতি আদর্শের প্রতি আকর্ষিত হয়ে মানুষে উপরি খাই ভোট দিছিল, উপরি খাই ভোট দিছিল। আর এই সরকার আকাঙ্ক্ষিত সরকার, মানুষের সমস্যা সমাধানের সরকার হিসাবে প্রতিষ্ঠা করেছিল। আর এই সকল মানুষের আশা আকাঙ্ক্ষা চেঁচা পানি ঢালি ভারতীয় জনতা পার্টিয়ে বিগত সময়ত কি কাম করে আছে সকল সর্বত্র পর্যায়ের মানুষে জানে। আজি সেইভাবে এই এই দলটোত আমি থাকিব পৰা নাই, আমি থাকিব নোৱাৰিলো। আমার দরে নিষ্ঠাবান লাখ লাখ কর্মীয়ে এই বিভিন্ন রাজনৈতিক দললে যোগদান করবর কারণে আরম্ভ হব, শুভারম্ভ করব। আপনাদের জানি অত্যন্ত দুঃখ পাব, আজি যিজন আমার সতীর্থ মরমর শ্রদ্ধার গোপাল কাকতিদেবে যোগদান করেছে। আজি গোপাল কাকতিদেবে কালি ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে আছে, ভারতীয় জনতা পার্টি ত্যাগ করবলে যেটি দরখাস্তখন লৈ যায়, ত্যাগ পত্রখন লৈ যায়, এই যাত্রা পথত মোলে ফোন করে করে ঘুরা ঘুরে কান্দিছে। ইমান দুঃখজনক কথা, যিজন ব্যক্তির দরে লাখ লাখ মানুষে ভারতীয় জনতা পার্টিক মূলর উপর তুলি জনসাধারণের মাজত জনসাধারণের ঘরে ঘরে গৈ মানুষের মন মনস্তত্ব জয় করে ভোট দিয়েছিল। আর আজি এই সকল এই সরকারে কার কারণে কাম করে আছে আপনাদের নিশ্চয় জানে। এই বিষয়ে পরবর্তী সময়ত আমার আমার যখন সতীর্থ বন্ধু আছে, আমার যখন স্বনামধন্য রাইজ আছে, সেই সকলে সময়ত তার প্রত্যুত্তর দিব। বহু আকাঙ্ক্ষিত এখন সরকার আছে, কারণ কংগ্রেসের দুর্নীতি ভ্রষ্টাচার আর কংগ্রেসের পরিয়ালতান্ত্রিক রাজনীতি উফরাবর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলে মানুষের মাজত জপিয়াই পড়ি কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিবলে যত্ন করেছিল, আর সেইমতে আকাঙ্ক্ষিত সরকার প্রতিষ্ঠা করেছিল। আর আকাঙ্ক্ষিত সরকার প্রতিষ্ঠা করার পিছত জনসাধারণের সমস্যা সমাধান করার পরিবর্তে মাত্র কেজনমান ব্যক্তি, কেজনমান ধনাঢ্য ব্যক্তি রক্ষণাবেক্ষণ দিবক আরো শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী করবর ভূমি বিভিন্ন পর্যায়ের উদ্যোগ বাণিজ্য আর কৃষি খণ্ড সেই সকল ধনাঢ্য ব্যক্তির হাত এই সরকারে গতাই দিবলে ইতিমধ্যে প্রাণ পাতিছে আপনাদের নিশ্চয় জানে। ইয়ার উপরও কেবল একটা পরিয়ালে একটা পরিয়ালে যুদ্ধ সরকারি উর্বর আর উচ্চভূমি আছে সেই উচ্চভূমি সমূহ বিঘায় বিঘায় হেজার হেজার বিঘায় নিজের নামত লিখাই লৈছে আপনাদের নিশ্চয় জানে। ইয়ার উপরও যিসমূহ আমার কোম্পানি বাগান আছিল, যিসমূহ আমার সরকারের আওতাত চলি থাকা চাহ বাগান আছিল, সেই চাহ বাগান সমূহ নিজের নিজের নামত লিখাই লওয়ার যি অভিহন্দি করে আছে এই কথা আপনাদের নিশ্চয় জানে। আজি এই মঞ্চরপরা স্বনামধন্য আমার আটাইতকৈ বুকুর আমঠু এই সকল মানুষের খিলঞ্জিয়া মানুষের খিলঞ্জিয়া ভূমিপুত্র সকল মানে আহ্বান করব খুঁজো, মানে কাবুভাবে অনুরোধ করব খুঁজো, যাতে ২৬ সনত পণ লব লাগে, অহা ২০২৬ সনত পণ লব লাগে, এই চোরাচারি একনায়কতাবাদী এইখন সমাজের পরিপন্থী সরকার উফরায় মিত্রজোঁটৰ সরকার প্রতিষ্ঠা করে এখন সুস্থ সবল আর সমাজের
অসমীয়া সংস্কৃতি মাটি খেতি সুরক্ষা করবেন এখন সরকার আমার লাগে। আর সেইভাবে সমস্ত ত্যাগ করে আজিও ভারতীয় জনতা পার্টির সরকার জয় জয় মর্ময় হয়ে থাকা সময়ত আমি ত্যাগ করে কলে আইছো রাইজর দলে। কেউ আইছো রাইজর দলে? রাইজর দলে আমি এই কারণে আইছো, এটা সরু দল। কেই বছর মানের আগতে শুভারম্ভ হওয়া একেবারে চালুকিয়া একটা দল, এই দলটলে আমি কেউ আইছো কারণ আপনাদের দেখিছে এই দলট যজন ব্যক্তির নেতৃত্ব আর যজন ব্যক্তিয়ে বিগত সময়ত মানুষের খিলঞ্জিয়া জাতি জনগোষ্ঠী ভূমি সুরক্ষার কারণে, সংস্কৃতি সুরক্ষার কারণে, সম্পত্তি সুরক্ষার কারণে, আত্মসংস্থাপনের কারণে অহরহ যুঁজ করে এক সবল প্রতিবাদী গ্রন্থে মানুষের সমস্যা সমাধানের কারণে প্রবল প্রতাপে এই এই সকল ভ্রষ্টাচারী মানুষের বিরুদ্ধে তেও সংগ্রাম করেছে। নাম কি? অখিল গগৈ। দিসপুর যাতে কপি যায়, আজি লুইটর পারত আমি সকলে সংকল্প লো 26ত ভারতীয় জনতা পার্টি সরকার উপরায় আমি সংগ্রামে ঐক্যবদ্ধভাবে আমি যাতে বিরোধী ঐক্য মঞ্চ একত্রিত হয়ে অসমত সুস্থ সবল সরকার গঠন করব। সেইভাবে অখিল গগৈ লগত হাতে হাতে হাত ধরি, অখিল গগৈদেব লগত হাতে হাতে হাত ধরি আমি অসমীয়া মানুষের মাজত রাইজর দল প্রতিষ্ঠা করব খুঁজ। আজি আমার সম্মুখত যখন স্বনামধন্য আমার সাংবাদিক বন্ধু আছে, এই সাংবাদিক বন্ধু হলেও এটা পণ লোক লাগে যাতে এইখন অসমীয়া জাতি সংস্কৃতি মাটি ভেটি বিরুদ্ধে কাম করা সরকারখন উপরাবার বাবে এই মুহূর্ততে সংকল্প লবর কারণে আগবাড়ি আমার সাধু জাতীয় আমি একত্রিত হয়ে আমি কথা দিছো অসমীয়া মানুষের মাটি ভেটি সুরক্ষার দায়িত্ব সচাকে আমিহে লব পারি। ভারতীয় জনতা পার্টিয়ে আজি নেতৃবৃন্দ লব নয়, ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দই কয় দল ব্যক্তিতকৈ উর্ধ, সেইভাবে ব্যক্তির কথা ভাবিব নালাগে। বর্তমান যখন নেতা ভারতীয় জনতা পার্টি যখন নেতা সেই সকলে কয় যে দল ব্যক্তিতকৈ উর্ধ, ব্যক্তির কথা কেতিয়াও ভাবিব নালাগে, দলের কথা ভাবিব লাগে, সরকারের কথা ভাবিব লাগে। বিজেপির নীতি আসলে ব্যক্তি নির্মাণে দেশ নির্মাণ, জাতি নির্মাণ, সংস্কৃতি সংরক্ষণ, মাটি সুরক্ষা, ভেটি সুরক্ষা ব্যক্তি নির্মাণের দ্বারা। আজি এই নীতি বর্তমান ভারতীয় জনতা পার্টির এই দলত নাই। আজি ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন নিষ্ঠাবান কার্যকর্তায় মর্মে মর্মে উপলব্ধি করে যে কি হয়ে গেল এক দেড় বছরের ভিতর এই দলটি কেউ উন্নত হয়ে গেল, ইয়ার কিন্তু কোনো উত্তর নাই। দ্বিতীয় কথা, ইমান একটা সুন্দর অভিব্যক্তি আসলে কি আসলে ভারতীয় জনতা পার্টির যে একেবারে সমাজখনের শেষত থাকা উপান্ত ব্যক্তিজনক এই ভারতীয় জনতা পার্টিয়ে উদ্ধার করে আনি সমাজত মর্যাদা সহকারে স্থাপন করা, এইটুকু কয় অন্ত্যোদয়। এই যে অন্ত্যোদয় যে আঁচনি বা যে ধারণা, যে ভারতীয় জনতা পার্টির যে দর্শন, সেই দর্শন আজি নাই। আজি কেবল কেজনমান ব্যক্তি কেবল ধন সম্পদ ক্ষমতা কেনেকে তেওঁলোকৰ নিজৰ হাতত থাকে এই কথাতে কেৱল চিন্তা নিবিষ্ট কৰি ৰাখিছে। আৰু সেইবাবে আজি মোৰ দৰে যুধিষ্ঠিৰ গগৈৰ দৰে গোপাল কলিতাৰ দৰে এই সকল নিষ্ঠাবান ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কৰ্মী এই দলটোৰ ভিতৰত কেতিয়াও থাকিব নোৱাৰে। আৰু মই আহ্বান কৰিছো, মই অনুৰোধ কৰিছো এই মঞ্চৰ যোগেদি সকলো ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে আমাৰ দৰে সিদ্ধান্ত কৰক আৰু আমি তেখেতসকলক মঞ্চ